আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। লাহাম অর্থাৎ মাংস। আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস। আদাস অর্থাৎ ডাল। আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল। খুবুস অর্থাৎ রুটি। আরবিতে খুবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি। লাহাম বাক্কার অর্থাৎ গরুর মাংস। আরবিতে লাহাম বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরুর মাংস। লাহাম গানাম অর্থাৎ খাসির মাংস। আরবিতে লাহাম গানাম এর বাংলা অর্থ হচ্ছে খাসির মাংস। লাহাম দিজাস অর্থাৎ মুরগির মাংস। আরবিতে লাহাম দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগির মাংস। শরাব অর্থাৎ পান করা। আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা। ময়া অর্থাৎ পানি। আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। তরিকা অর্থাৎ পদ্ধতি। আরবিতে তরিকা এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। সিলিম অর্থাৎ সিঁড়ি বা মই। আরবিতে সিলিম এর বাংলা অর্থ হচ্ছে সিঁড়ি বা মই। তরিক অর্থাৎ রাস্তা। আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। দাওয়াম অর্থাৎ ডিউটি। আরবিতে দাওয়াম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি। সাল্লাম অর্থাৎ সাক্ষাৎকার। আরবিতে সাল্লাম এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষাৎকার। দম অর্থাৎ রক্ত। আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। খাইয়াত অর্থাৎ দর্জি। আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি। শাইর অর্থাৎ কবি। আরবিতে শাইর এর বাংলা অর্থ হচ্ছে কবি। অরাগা অর্থাৎ কাগজ। আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। আমির অর্থাৎ নেতা। আরবিতে আমির এর বাংলা অর্থ হচ্ছে নেতা। বাকালা অর্থাৎ দোকান। আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান। তালিব অর্থাৎ ছাত্র। আরবিতে তালিব এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র। তাজির অর্থাৎ ব্যবসায়ী। আরবিতে তাজির এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী। লোগাবি অর্থাৎ ভাষাবিদ। আরবিতে লোগাবিদ এর বাংলা অর্থ হচ্ছে ভাষাবিদ। সীতা অর্থাৎ শীতকাল। আরবিতে সীতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল। কূপ অর্থাৎ গ্লাস। আরবিতে কূপ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। মিলাকা অর্থাৎ চামচ। আরবিতে মিলাকা এর বাংলা অর্থ হচ্ছে চামচ। বখিল অর্থাৎ কিপন। আরবিতে বখিল এর বাংলা অর্থ হচ্ছে কিপন। আমা অর্থাৎ অন্ধ। আরবিতে আমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ। কাসা অর্থাৎ গ্লাস। আরবিতে কাসা এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। মজনুন অর্থাৎ পাগল। আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল। নাজিফ অর্থাৎ পরিষ্কার। আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। আজনাবি অর্থাৎ বিদেশি। আরবিতে আজনাবি এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি। শাহির অর্থাৎ বিখ্যাত। আরবিতে শাহির এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত। মুখতালিফ অর্থাৎ বিভিন্ন। আরবিতে মুখতালিফ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন। বারিদ অর্থাৎ ঠান্ডা। আরবিতে বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা।
হার অর্থাৎ গরম। আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন। সোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প। গরিব অর্থাৎ নিকটে, আরবিতে গরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে জিদার এর বাংলা অর্থ হচ্ছে দেওয়াল। জামাল অর্থাৎ উট, আরবিতে জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট। সাফ অর্থাৎ কঠিন, আরবিতে সাফ এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। হুকমা অর্থাৎ সরকারি, আরবিতে হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে মাকতাব এর বাংলা অর্থ হচ্ছে অফিস। সুফত অর্থাৎ দেখছি, আরবিতে সুফত এর বাংলা অর্থ হচ্ছে দেখছি। আবগা অর্থাৎ দরকার বা প্রয়োজন, আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে দরকার। আনা অর্থাৎ আমার, আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমার। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার। মাতার অর্থাৎ বিমানবন্দর, আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বিমানবন্দর। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ। হার অর্থাৎ গরম, আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। মুর অর্থাৎ তিতা বা তেতু, আরবিতে মুর এর বাংলা অর্থ হচ্ছে তিতা বা তেতু। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে অনেক। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন। হারামি অর্থাৎ বদমাশ, আরবিতে হারামি এর বাংলা অর্থ হচ্ছে বদমাশ। এমসিক অর্থাৎ দরা বা দর, আরবিতে এমসিক এর বাংলা অর্থ হচ্ছে দরা বা দর। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। জেইদ অর্থাৎ তৈল, আরবিতে জেইদ এর বাংলা অর্থ হচ্ছে তৈল। ফেনজান অর্থাৎ নাপিত, আরবিতে ফেনজান এর বাংলা অর্থ হচ্ছে নাপিত। আচরণ অর্থাৎ আদাবুন, বাংলাতে আচরণ এর আরবি অর্থ হচ্ছে আদাবুন। বর্তি অর্থাৎ ইলতিহাকুন, বাংলাতে বর্তি এর আরবি অর্থ হচ্ছে ইলতিহাকুন। শান্তি অর্থাৎ ইকাবুন, বাংলাতে শান্তি এর আরবি অর্থ হচ্ছে ইকাবুন। ফলাফল অর্থাৎ নাতিউজু, বাংলাতে ফলাফল এর আরবি অর্থ হচ্ছে নাতিজু। ক্ষমা অর্থাৎ আফবুন, বাংলাতে ক্ষমা এর আরবি অর্থ হচ্ছে আফবুন। কুকুর অর্থাৎ কাল্প, বাংলাতে কুকুর এর আরবি অর্থ হচ্ছে কাল্প। নাস্তা অর্থাৎ ফতুর, বাংলাতে নাস্তা এর আরবি অর্থ হচ্ছে ফতুর। বিকাল অর্থাৎ আসর, বাংলাতে বিকাল এর আরবি অর্থ হচ্ছে আসর। সন্ধ্যা অর্থাৎ মাসা, বাংলাতে সন্ধ্যা এর আরবি অর্থ হচ্ছে মাসা। রাতের খাবার অর্থাৎ আশা, বাংলাতে রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা। দুপুরের খাবার অর্থাৎ গাদা, বাংলাতে দুপুরের খাবার এর আরবি অর্থ হচ্ছে গাদা। শুভ সকাল অর্থাৎ সুবাহাল খায়ের, বাংলাতে শুভ সকাল এর আরবি অর্থ হচ্ছে সুবাহাল খায়ের।
তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।